আপনারা দেখছেন আরামবাগ টাইমস। আসামি গ্রেপ্তার হইল বা আদালত থেকে আপনারা জানেন যে আদালত সম্পর্কে একটি প্রচলিত ধারণা রয়েছে যে আদালতের চৌকত দিকে ঢুকে পড়লে সহজে নিরাময় পাওয়া যায় না। যুগ যুগ ধরে প্রচলিত আছে এমনই কথা, রবীন্দ্রনাথের লেখনীতেও সেই লেখা ফুটে ওঠে যে শত্রুকে অভিশাপ দেওয়ার ক্ষেত্রে সব থেকে বড় অভিশাপ হচ্ছে যে তোর ঘরে মামলা ঢুকু। অর্থাৎ একবার এই প্যাচের মধ্যে পড়ে গেলে তার থেকে নিষ্কৃতি পাওয়া সহজ সাধ্য বা সহজ মুক্ত নয়। তাই ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সেগুলো কিন্তু নিজেদের মধ্যে যাতে মিটমাট হয়ে যায় বা থানার মধ্যে মিটমাট হয়ে যায় করবে, বৃহত্তম যেগুলো লজ ভাঙা হবে। আর আপনারা অনেক ভাগ্যবান যে আপনারা এখানে ভগবান শ্রীরামকৃষ্ণ মা সারদার পদগুলিতে ধন্য যে জায়গা সেখানকার মানুষ। আমরা এসেছি আপনাদের কাছে, স্যাররা এসেছেন বলতে লিডারের সম্বন্ধে, লিডার কীভাবে সাহায্য করা যায়। আপনারা দেখছেন আরামবাগ টাইমস।